আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। 168 রান খুব বেশি বড় লক্ষ্য নয়, উইকেট ধরে রেখে রানের চাকা ঠিক রাখতে পারলে জয় সম্ভব ছিল। সে লক্ষ্য নিয়ে শুরুতে ব্যাটিং করেছিল দুই মেকশিফট ওপেনার মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান। দুজনের জুটিতে 25 রানে উঠে গিয়েছিল, কিন্তু মোহাম্মদ ওয়াসিমের বলে পুল করতে গিয়ে ব্যাটের উপরের কানায় লেগে বল উপরে তুলে দেন মেহেদী হাসান মিরাজ। ডিপ স্কোয়ার লেগে বল চলে যায় আসিফ আলীর হাতে, 11 বলে 10 রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। প্রায় একই ভুল করে আউট হয়েছেন সাব্বির রহমান। লিটন দাসের সঙ্গে তার জুটিটা বড় হয়নি, মাত্র 12 রানের ছিল। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে হারিস রউফের বলকে ডিফেন্স করতে গিয়েছিলেন সাব্বির, কিন্তু এখানেও বল ব্যাটের উপরের কানায় লেগে ক্যাচ উঠে যায় এবং হারিস রউফ নিজেই সেই ক্যাচ তালাবন্দি করেন। পরবর্তীতে ক্রিজে আসেন লিটন কুমার দাস, সাথে তাকে সঙ্গ দিয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু দুঃখের বিষয়, বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন লিটন কুমার দাস এবং নুরুল হাসান সোহান। অবশ্য আজকের ম্যাচটিতে বরাবরের মতোই কিছু রান উপহার দিয়েছেন ফর্মে থাকা আফিফ হোসেন ধ্রুব, কিন্তু বলার মতো তেমন কিছুই করতে পারেনি। শেষ দিকে ইয়াসির আলী, রাব্বি এবং তাসকিনরা চেষ্টা করলেও ফলাফল পরাজিত সৈনিকের মতোই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। এদিকে এমন ম্যাচ পরেই সংবাদ সম্মেলনে টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলেছেন বাবর আজম। তিনি বলছেন, 13তম ওভারে খেলা চলাকালীন নওয়াজের বলটি পিচিং আউটসাইড অফ হয়েছিল, কিন্তু আম্পায়ার পক্ষে থাকায় রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। অবশ্য তখন ব্যাটিং করছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, 1 বলে 0 রান করে আউট হয়েছেন। আর তিনি আউট হওয়ার সাথে সাথেই ফর্মুলাটাই ভেস্তে যায় বাংলাদেশের, আর পুরো ম্যাচে আম্পায়ারদের থেকে সাপোর্ট পেয়েছেন, এজন্য খুশি বাবর আজম। আর এমন ম্যাচ হারার পরেই নুরুল হাসান সোহান বলছেন, আমরা এখনও শিখছি। অবশ্য 150 রানের ভিতর আটকে ফেলতে পারলে পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করা সম্ভব হতো, এমনটা মনে করেন তিনি। তবে দর্শক, বাংলাদেশ আর কতকাল শিখবে তা আমার বোধগম্য নয়। এই ম্যাচটি হারার কারণ হিসেবে আপনি কোন বিষয়টি চিহ্নিত করতে চান জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।